শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস পারভীন। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপা? ভালো আছি। আমাদের আজকের বেলা শেষের আয়োজনে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই পার করছি, যাচ্ছি সময়ের মধ্য দিয়ে, তারপরেও আমাদের সব কাজই করতে হচ্ছে, ভালো থাকার চেষ্টা করতে হচ্ছে, এই শো করতে হচ্ছে আপনাকে সামনে পেয়ে। এজন্য এটাই জানতে চাচ্ছি যে এই সময়টাতে আসলে আমাদের কি করার আছে বা আমরা কি করে নিজেদেরকে সচেতন করতে পারি। আমাদের এখন যে দুর্যোগপূর্ণ অবস্থা সারা বিশ্বে, সেটা মোকাবেলা করার জন্য চিকিৎসা তো আছে, পাশাপাশি আমাদের যেটা করতে হবে গণসচেতনতা এবং নিজেদেরকে সাবধানে রাখতে হবে। কাজকর্ম যে আমরা একদম ছেড়ে দিব বা করবো না সেটা না, কিন্তু সাবধানতার সঙ্গে এবং আমরা স্বাস্থ্যসম্মত বিষয়গুলো যে বারবার টিভিতে বলছে বলছে সেইগুলিকে আমরা যদি মেনে চলি, তাহলে আমার মনে হয় যে সংক্রমণটা হয়তো নাও হতে পারে। এবং এইভাবে যদি সবাই মেনে চলে, কারণ আমাদের দেশে একটু গণসচেতনতা কম বা বোঝে কম, এটা আমাদেরকে বোঝাতে হবে। যেমন টিভিতে বলছে, ইয়েতে বলছে, এবং আমাদের সাধারণ মানুষ যারা এবং সর্বস্তরের মানুষের, এটার ভেতরে আসতে হবে, সবাইকে বোঝাতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমার মনে হয় যে হয়তো আমরা এই মারাত্মক করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তি পেতে পারি। জি, আমাদের সকলের আসলে এটাই প্রত্যাশা যেন এই দুর্যোগপূর্ণ সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় এর থেকে বের হয়ে আসতে পারি। তার মধ্যেও আসলে যেটা বলছিলাম যে এর মধ্যেও কোনো কাজই থেমে থাকছে না এবং তার মাঝেই কাজ করছেন আপনিও। নতুন একটি কাজ যেটা রিলিজ হয়েছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ বার্ষিকী উপলক্ষে আপনি যে কাজটি করেছিলেন, জাতির পিতা শিরোনামে একটি গান, এবং যে গানটি আপনি লিখেছেন সুর করেছেন, সে বিষয়ে আপনি আপনি যদি আমাদেরকে একটু বলেন যে পরিকল্পনাটা কি করে হয়েছিল, কবে থেকে ভেবেছেন এরকম একটা কাজ করার? তো আমি মূলত গানের শিল্পী, নজরুলসঙ্গীত বেশি করি, আধুনিকও করি, আর আমি যেহেতু সার্ভিস করতাম, আমি অবসরপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি, সেই হিসেবে আমাদের একটা সংগঠন আছে রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন, তো ওখানেও পুরোনো দিনের আধুনিক গান এগুলি করি, অফিসার্স ক্লাবে গান করি, রেডিও টেলিভিশনে করি। তো ইন দি মিন টাইম আমার হাজব্যান্ড মারা গেল 14-তে হঠাৎ করে, আমি তখন আমেরিকায় ছিলাম একটা ভুল ট্রিটমেন্টে, তো যার জন্য আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম এবং 2 বছর একদম টোটাল ডিপ্রেশনে ছিলাম। জি, আচ্ছা, এরপরে আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তিনি নাট্যশিল্পী ছিলেন রেডিও টেলিভিশন নাটক করতে, আব্দুর রহমান খান মন্টু। তো তারপরে আমার এক সময় হঠাৎ ই হলো, ওই মনের কষ্ট থেকে আমি তার উপরে একটা গান লিখলাম যে এত ভালোবাসা দিয়েছিলে কেন চলে যাবে যদি, অশ্রুধারা বাদনা মানে এরকম একটা গান। তো ওটা লেখার পরে তারপরে মাঝে মাঝে একটু মানে যখন মনটা খারাপ থাকে তখন বসি লিখি। তো এর মধ্যে হলো কি, আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল, তো ওনারা, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে সে ওখানে নাট্য ক্লাবের সভাপতি ছিল 2 বছর, তো ওনারা একটা স্মরণসভা করলো তার জন্য। আচ্ছা, তো সেই স্মরণসভায় আমি যেতে পারিনি, কারণ আমার তখন আমি খুব অসুস্থ। তো গত বছর যখন ঈদের সময় তখন আমি গেলাম ওখানে, তো তারা আমাকে বললো যে ভাবি আপনি তখন আসতে পারেননি, আমরা আরেকটা সভা স্মরণসভা করবো, আপনি প্রেজেন্ট থাকেন, ঠিক আছে। তো ওই অনুষ্ঠানটা করার সময় ওখানে তার উদ্দেশ্যে যে আমি গানগুলি করেছি এই গান 2-1 করবো আর আলোচনা সভা হবে, তো সেটা ওনারা বললো যে আপনি একটু ডিসিকে, এডিসিকে আর এসপিকে আপনি নিজে দাওয়াত করেন। জি জি, তো আমি গেলাম, ডিসি সাহেব খুব সানন্দেই করলো। তারপরে আমি যখন এসপি সাহেবকে দাওয়াত করতে গেলাম তখন উনি বললো যে, ওটা ছিল অগস্ট মাস, উনি বললেন যে ম্যাডাম আপনার এই প্রোগ্রামে কোনো অসুবিধা নাই, কিন্তু যেহেতু অগস্ট মাস আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রয়াণ মাস, কাজে এখানে যদি আপনারা একটা গান রাখেন এরকম যে শেখ মুজিবুরের শোকের উপরে, তো তখন আমি চিন্তা করলাম, সবার সঙ্গে ওখানে আলাপ করলাম, কিন্তু কোনো গান ঠিক সেরকম আমরা পাচ্ছিলাম না। আচ্ছা, তখন আমার মনে হলো যে আমি একটা গান লিখে ফেলি। আচ্ছা, হ্যাঁ, তো তখন আমি এই শেখ মুজিবুর রহমানের প্রয়াণের উপরে যে অগস্ট মাসের উপরে এবং অশ্রুধারা, হ্যাঁ, বয়ে চলে এবং এই
প্রয়াণ মাস আমাদের জাতির পিতার, এরকম একটা গান আমি লিখলাম এবং ওই অনুষ্ঠানে করলাম। তো এই গানটা সবার কাছে খুব ভালো লেগেছে এবং শোকের উপরে, পুরো শোকের উপরে ছিল। তো তারপরে যখন এটা খুব ই হলো আমি ঢাকায় আসার পরে, তারপরে আমি তখন আমার যে যে যিনি এটার ই করেছে, শুট করেছে জাতির পিতার এই গানটা, ওনার সঙ্গে আমি আলাপ করলাম যে আমার, আমি যেহেতু তখন মুজিবের শতবর্ষ হবে, ই হবে, এগুলি আলাপ আলোচনা হচ্ছে, তো আমি বললাম যে আমার মনে হয় আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি ওনার উপরে একটা লিখি, কিন্তু এত বড় মানুষের উপরে আমি লিখবো, আমি তো কোনো গীতিকার নাই। তখন উনি বললো হ্যাঁ লেখেন, আপনার লেখা দুটো তো ভালো হয়েছে, লেখেন, তবে একটা কথা রেখেন ভিতরে যে জাতির পিতার কথাটা থাকে। জি, তো পরে আমি লিখতে যেয়ে দেখি আমার প্রথমেই কথাটা আসলো জাতির পিতা। আচ্ছা, জাতির পিতা প্রথম লাইনটাই হলো জাতির পিতা শেখ মুজিবের এই দেশ, বঙ্গবন্ধু স্বপ্নের এই দেশ, আমরা তার স্বপ্নের সোনার বাংলা করতে চাই। জি, তো এখন হলো কি আমাদের তো রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন 17ই মার্চ অনুষ্ঠান হবে। হ্যাঁ, তো ওই উদযাপন যে কমিটি, ওই কমিটিতেও আমি আছি। আচ্ছা, তো সেখানে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন এটা শুরু করে এটা আমি গাই, কাজটা কমপ্লিট করে। হ্যাঁ, তো সেই জন্য আমি গানটা রেডি করলাম, সুর করালাম এবং গান করব ঠিক করলাম, সিডিও করলাম, মিউজিক ভিডিও নির্মাণ করা। হ্যাঁ, সিডি করলাম, তারপরে মিউজিক ভিডিও করলাম গানটার জন্য। যাই হোক, 17 মার্চে তো অনুষ্ঠান সীমিতভাবে হলো, তো এটা মিউজিক ভিডিও করার পরে আমি দেখছি যখন ইউটিউবে গেছে এত রেসপন্ড গানটার প্রতি, মানে সবাই বিশেষ করে লিরিক্সটার প্রতি, যে এত সুন্দর লিরিক্স হয়েছে, এত একদম আমাদের, আমার মেয়ে লিখছে যে আমাদের প্রাণের কথা তুমি লিখেছো, যে এত সুন্দর, এবং অনেকেই যে এটা দেশের, মানে আমাদের জাতির পিতার উপরে দেশ, উনি দেশের জন্য যে এটা করেছিলেন, কষ্টটা করেছিলেন, এবং ওনাকে যে মারা, একটা ইয়েতে আছে যে ওনাকে যে মেরে ফেলেছিল সেটার কোথায় ছিল, ঘাতকের গোপন বাস কেড়ে নিল জল্লাদ জাতির পিতার শ্বাস, এরকম দুটো কথা ছিল। গানটা করেছি কি ওই শেষ পোর্শনটা 32 নম্বরে শুটিং করা হয়েছে, ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ওখানে করা হয়েছে, তারপর আমরা শিখাও নির্মাণে করেছি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে ওনার প্রতিকৃতি ওখানে করেছি। আচ্ছা, হ্যাঁ, চমৎকার একটা অভিজ্ঞতা ছিল ওভারঅল, মানে তো আমি স্যাটিসফাইড যে আমি, মানে এত বড় মানুষেরকে নিয়ে আমি লিখেছি এবং আমি লিখেছি আমার প্রাণের আবেগ দিয়ে। আপা সে বিষয়ে কিন্তু জানবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে এখানে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি, এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস পারভীন। চলে যাচ্ছি আবারও তার কাছে। 1971-এর সেই সময়টাতে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, পড়ালেখা করছিলেন, সেই সময়টা আসলে আপনার চোখে কতটুকু পড়েছে, আপনি কতটা দেখেছেন সেই সময়টা, যদি একটু আমাদের সাথে বলতেন। সেটা তো আমরা মানে পুরোপুরি উপলব্ধি করেছি এবং আমরা ফিল্ডে ছিলাম তখন। যেমন আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার কার্জন হলে আমি জুলজি ডিপার্টমেন্টে পড়তাম, আর হলে থাকতাম, রোকে হলে থাকতাম। তো আমরা তো মার্চের প্রথম থেকে 1 তারিখ থেকে, মানে কী একটা অবস্থা সেটা মানে ব্যক্ত করার মতো নাই, এমন একটা আমাদের, আর আমরা তো স্টুডেন্ট তখন, আমাদের ভেতরেও সেই একটা উদ্দীপনা, এই যে দেশ স্বাধীন করার জন্য এই হচ্ছে। তারপরে আমরা করলাম কি 7 তারিখে তো ভাষণ শেখ মুজিবুর রহমানের, তো তখন আমরা অনেক মেয়েরাই, বিশেষ করে মেয়েদের তো একটা রিস্ক ছিল, কারণ হানাদাররা যে অবস্থায় একদম হলের চতুর্দিকে মিলিটারিরা দাঁড়ায় থাকতো, ই করতো, তখন আমরা 6 তারিখে আমি হল ছাড়লাম। আমরা কয়েকটা বান্ধবী মিলে
অনেক আর্টস স্টুডেন্টদের ওদের পরীক্ষা হয়ে গেছিল, কিন্তু আমাদের থিসিস বাকি ছিল, থিওরিটিক্যাল ক্লাস শেষ হয়ে গেছে। তখন আপনি কোন ইয়ারে ছিলেন? আমি ফাইনাল ইয়ারে। আচ্ছা, এমএসসি ফাইনাল ইয়ারে। তো আমরা করলাম কি, শুধু ছোট্ট একটা ব্যাগের মধ্যে দু একটা কাপড় নিয়ে আর শুধু থিসিসের এগুলি নিয়ে, যে আমরা যাই যদি সাতটার কি হয় না হয় বলা যায় না, হানাদারদের কি অবস্থা। যাই হোক, আমরা ভাষণের পরে আবার আমরা হলে চলে আসবো, পরীক্ষা তো হয়নি থিসিস। ওই কাগজপত্রগুলি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তো আমরা প্রথমে আমার এক বান্ধবীর সঙ্গে, আমরা তিন বান্ধবী মিলে, ওর বাড়ি ও টাঙ্গালে ছিল, ওর বাড়ি, ওর হাজব্যান্ড এসেছিল নিতে, ওর বিয়ে হয়েছিল। তো রুমে যে আমরা আরও দুজন ছিলাম, আমরা সবাই ময়মনসিংয়ের ছিলাম আর কি, তিন বান্ধবী। ওর হাজব্যান্ড বললো যে ওনাদের নিয়ে নাও। আমরা চিন্তা করছি থিসিস আমাদের বাকি যাব কি যাব না, যাই হোক, তো আমরা চলে গেলাম যে টাঙ্গালে চলে যাই, ওখান থেকে কাছে চলে আসব। তারপরে তো সাত তারিখে ভাষণের পরে দেশের অবস্থা তো উত্তাল অবস্থা, তখন তো আমরা আর ফেরার সাহস পাই নাই। তারপরে আমরা ওখান থেকে ময়মনসিং চলে গেলাম। আচ্ছা, তো এদিকে তো 25শে মার্চে যে ময়মনসিং এ কোথায় ছিলেন? ময়মনসিং এ কার বাসায় ছিলেন? হ্যাঁ, ময়মনসিং আমার আব্বার বাসা ময়মনসিং শহরে, ওখানেই প্রথম গেলাম, ওখানে থাকতাম। তারপরে আমার ছোট ভাই আজম ফারুক, ও চলচ্চিত্র নির্মাতা, চন্দ্রগ্রহণ করেছে, ও চলে গেল মুক্তিযুদ্ধে, আমার ইমিডিয়েট ছোট, ও তখন কলেজে পড়ে আর কি। ও মুক্তিযুদ্ধে চলে গেল, আমরা ময়মনসিং বাসায়। কিন্তু এখন দেখা যায় যে আমাদের বাসায় খুব মানে চতুর্দিক থেকে নানান রাজাকার আলবদরি সৃষ্টি হয়ে গেল, আমরা আর থাকতে পারলাম না। তো আমাদের নিয়েও আমরা পাঁচ বোন, তার মধ্যে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, তো আব্বা আমাদের নিয়ে গ্রামের দেশে গ্রামের বাড়ি চলে গেল। তো আমরা গ্রামের বাড়ি চলে গেলাম, তো কিছুদিন পরে শুনি যে আমাদের বাসা ভেঙে ফেলতেছে সব। আর একটা বিহারি ছেলে ছিল, ও আমাদের একটা প্রেস ছিল, আমাদের মেশিন, তো ওই প্রেসের মেশিন চালাতো ছেলেটা। আচ্ছা, ও এসে আমাদের বাসা দখল টখল করে সব নিয়ে নিচ্ছে, সব জিনিসপত্র এটি করেছে। তো ওই সময় আব্বা চলে আসলো, আব্বা চলে আসলো, আমরা গ্রামে থাকলাম। আমরা যাওয়ার সময় আমার আম্মা ছিলেন না, আমরা ছোট সময় মারা গেছে, আম্মার গয়না ছিল ব্যাংকে, সেই গয়নাগুলি আপার বিয়ের গয়না সব আমরা নিয়ে গেলাম দেশে, একটা ছোট ব্যাগে করে। তো ওখানে আব্বা যখন চলে আসলেন, আমরা শুধু মেয়েরা, তখন একদিন রাত্রে আমাদের সমস্ত জিনিস চুরি হয়ে গেল। আল্লাহ, মানে একটা যে কাপড়গুলি পরেছিলাম এই ছিল শুধু সেটাই, হ্যাঁ, সব কিছু। কি ভয়ঙ্কর! তো সবাই তো চিন্তা করছে, কষ্ট পাচ্ছে গয়না টয়না, আমি তো কষ্ট পাচ্ছি আমার থিসিসের কাগজ, হ্যাঁ, ওর মধ্যে আমার তো যে আমার পরীক্ষার আর থিসিসের কাগজ, আমি এতদিন এক্সপেরিমেন্ট করেছি, তারপরে এই কাগজ আমার হারিয়ে গেলে আমার কি হবে। তো এই তো খুব কান্নাকাটি আমরা। তো হঠাৎ কে বললো যে পাট ক্ষেতের ওখানে ব্যাগটা ফেলে গেছে। তো আমরা দৌড়ে গেলাম, যে দেখি যে আমার কাগজ আছে, কাগজগুলো নেয়নি, হ্যাঁ। তারপরে তো কাগজ নিয়ে আসলাম, নিয়ে এসে করলাম। তো তারপরে এখন ময়মনসিংও আসতে পারা যাচ্ছে না, এদিকে আমার ছোট ভাইয়ের অর্ডার দিয়েছে শুট এট সাইট, ওকে। তো যাই হোক, তো গ্রামে এখন ঢুকে গেল মিলিটারিরা, তারপরে আমরা ময়মনসিং আবার চলে আসলাম বাসায়। এখানে আসার পরে এখন বাসায় থাকতে পারি না, কারণ আমি তো একটু বড়ো তখন। তো আমাকে আমার আব্বা করলো কি, ট্রেনিং কলেজ আমাদের অপোজিটে ছিল, সেই ট্রেনিং কলেজে প্রিন্সিপালকে বললো যে ও এখানে ভেতরে থাকুক, বাসায় রাখা যাচ্ছে না। তো আমাকে একটু নমিনাল একটা ভর্তি করিয়ে বিএড ভর্তি দেখে ওখানে রেখে দিয়ে, হ্যাঁ। তারপরে এর মধ্যে হলো কি, একদিন আমাদের বাসা রেড করলো, মানে মিলিটারি আলবদর রাজাকার সবাই বাসা ঘিরে ফেললো একদম। আমাদের বাসায় যারা যারা ছিল, আমি রাত্রে হোস্টেলে থাকতাম, সবাইকে বন্দুক দিয়ে লাইন করে, আমার বোন টোন, ছোটো বোন, ছোটো ভাই, আপা, আব্বা, আব্বা একটু পাজল হয়ে গেল, কিছু করতে পারছে না। তো আপাই ওদের সঙ্গে কথা বলছে, ওরা বলছে, তখন ওরা করলো কি, কেউ তো বেরোতেও পারছে না, ওই আমার ছোটো ভাই ফারুকের ছোটো যেটা শফিক হাসান, ও পিডিবিতে চাকরি করতো, তখন তো ছোটো, স্কুলে পড়ে, একদম ইনোসেন্ট, একদম ছোট, ওকে নিয়ে বললো যে ওকে আমরা নিয়ে যাচ্ছি। তো আপা বলছে ওকে নেবেন কেন, ও তো কিছু করে নেই, আর বাচ্চা মানুষ, ওই ইনোসেন্ট ছেলে, ওকে নিচ্ছেন, বলে ফারুককে দিলে আমরা ওকে ফিরিয়ে দেবো। তো আপা একদিকে টানে, ওরা একদিকে টানে। তারপরে তো এখন ওদের সঙ্গে তার পাড়া জানে, ওকে নিয়ে গেলো, ও তো কান্নাকাটি, ছোটো মানুষ, আর ফিরিয়ে কি দিবে, তখন তো আর কাউকে নিলে আর ফিরে, যাই হোক, ওকে নিয়ে গেলো। পরে আব্বা অনেক খোঁজাখুঁজি করে ওকে পায়নি, পরে এক মাস পরে মানে ও কীভাবে যেন আসছে, চলে এসছে, হ্যাঁ, চলে আসছে বাসায়। এইভাবে আমাদের মানে
দিন কেটেছে। পরে তো 16 ডিসেম্বর যেদিন ওই দিন আপারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রয়েছে, আমার বড় ভাই ম্যাজিস্ট্রেট ছিল সাদিকুল হক, তার কোনো খবর নাই, কুমিল্লে চাকরি করে, আমার বড় ভাই চাকরি করে শাহজাদপুর, তাদের কোনো খবর নাই, মানে কি অবস্থা আমার ছোট ভাই মুক্তিযুদ্ধে। পরে ছোট ভাইয়ের সাথে তখন আর দেখাই হয়নি আপনার, সেই সময় পুরো সময়টাতে দেখা হয়নি? ও মাঝে মাঝে দু এক সময় ভিতরে ঢুকতো ওই ইনফরমেশনের জন্য আর কি, এরকম। তো তারপরে 16 ডিসেম্বর ওরাও বিজয় করে বাসায় আসলো, আব্বা ইউনিভার্সিটিতে গেল, এই আর কি। তখন আমরা সব সেই আনন্দে সবাই তখন একসাথে হয়েছিলেন, তারপর সেই বিজয়ের সেই আনন্দে সবাই একত্রিত হয়েছিলেন। আবারও গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস পারভীন। চলে যাচ্ছি আবারও তার কাছে। আপা, এই মুহূর্তে আসলে কাজগুলো নিয়ে কতটুকু ব্যস্ত আছেন, কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, গানের পরিকল্পনা কেমন হচ্ছে একটু শুনতে চাই আপনার মুখে। এখন যেহেতু এই গানটা আমার খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আমি সুন্দর সুন্দর মেসেজ পেয়েছি এবং টেলিফোনও করছে খুব, তো তাতে করে আমার একটু ইন্সপিরেশন হয়ে গেছে আর কি, আমি একটু সাহসী হয়েছি যে এখন। তো আমি অবশ্য তখন যখন 2019 থেকে যখন প্রথম আমার হাজব্যান্ডকে নিয়ে গানটা করলাম, তখন থেকে এই পর্যন্ত আমার প্রায় 50টা গান হয়েছে। আচ্ছা, আধুনিকই বেশি। জি জি। তারপরে তো দেশাত্মবোধক এরকম ওই শোকের উপরে গানটা করলাম, সেগুলো সবকিছু কি অ্যালবাম আকারে বের করা হয়েছিল? সবগুলি না, আমি 8টা আধুনিক গান সিডি করেছি, তার মধ্যে আমার লেখা 4টা গান। আচ্ছা, আমার 4টা গান, আর এই গানটা ভিডিও, শুধু এই গানটা করেছি, আরেকটা গান ভিডিও করেছে আধুনিক, সেটাও আমার হাজব্যান্ডের উপর, আমার হাজব্যান্ডের উপর বেশি লেখা আমার। হ্যাঁ হ্যাঁ, আর এছাড়াও আমি প্রকৃতির উপরে, এর উপরে, এইভাবে আমার 50 মতো গান হয়েছে। তো আমি ভাবছি যে এই গানগুলিকে একটা বই আকারে করে, আচ্ছা, আমার যে আধুনিক যে অ্যালবামটা বেরিয়েছে রিসেন্ট, এটার নাম হলো মিষ্টি হাসির ছোঁয়া। এর মধ্যে বলি তোমাকে, আমার হাজব্যান্ডের হাসি খুব সুন্দর ছিল, তো সেই জন্য নাম দিয়েছি ওটা মিষ্টি হাসির ছোঁয়া। ওটাতে 8টা গান গেছে, রিসেন্টলি গেছে। আর এখন আমি যেহেতু এই গানটাও ই হয়েছে, তারপরে ওই যে শোকের গানটা, এখন আমি কয়েকটা দেশাত্মবোধক গান করতে চাচ্ছি এবং লেখা। কি আপনার লেখা? হ্যাঁ, এখন আমি ভাবছি যে আমি গান করব আমার লেখা গান, লেখা রেগুলার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এই লেখার প্রতি আমার একটা মোটামুটি একটা দখল আসছে আর কি, হ্যাঁ, এই জন্য ভাবছি যে আমি এখন যে গানগুলি করব, যে আঙ্গিকেই করি আমি, আমি আমার লেখা গানের উপরেই করব। তো আমার হাজব্যান্ড মারা যাওয়াতে এবং চাকরি থেকে রিটায়ার করেছি, তবে আমি এখন কনসালটেন্সি করছি। কি বিষয়? একটা প্রজেক্ট হলো স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা এলজিইডির প্রজেক্ট, জাইকা ফান্ডেড। এটাতে আমি ফিশারি এক্সপার্ট হিসেবে, ফিশারি কনসালটেন্ট হিসেবে কাজ করছি, ওটা করছি। প্লাস যেহেতু সারা বছর চাকরি করেছি, বসে থাকতে পারি না, এটা করছি, এই গানের করছি। এবং আমি অনেকগুলি সংগঠনের সঙ্গে আছি, যেমন ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, ওটাতে ওমেন ডেভেলপমেন্টের উপরে কাজ করছে। প্লাস আমি সঙ্গীতের কতগুলি সংস্থার সঙ্গে, নজরুল পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, এগুলির সঙ্গে আছি, এবং নজরুল গানের উপরে আমি একটু গবেষণা করছি। আচ্ছা, তো এখন এইসব কাজকর্ম নিয়ে এবং রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন রিটায়ার্ডদের উন্নয়নের জন্য কাজ করছি। অনেক দুস্থ রিটায়ার আছে এবং তাদের ফ্যামিলির জন্য আমরা ই দিচ্ছি, কল্যাণের জন্য, মেয়ের বিয়ের জন্য আমরা অনুদান দিচ্ছি, এই করছি, এসব কাজ নিয়ে ব্যস্ত আছে আর কি। ভালো লাগছে, গানও করছি, গান লিখছি, এবং এইভাবে সময়টা খুব ভালোভাবে আসলে চলে যাচ্ছে। আসলে এই সময়টাতে কিন্তু ব্যস্ত থাকাটাও খুব ভালো, যে অনেক কাজের মাঝে আপনি ব্যস্ত আছেন। আর যেহেতু নজরুল সঙ্গীতের কথা বলছিলেন, আপনার ছোটবেলা থেকে কি নজরুল সঙ্গীতের উপরই আপনার দক্ষতা খুব বেশি ছিল, বা শিখেছেন নজরুল সঙ্গীতই? আমার অ্যাকচুয়ালি আমার স্টার্ট হয়েছিল নজরুল সঙ্গীত দিয়ে। আমি যখন ক্লাস 5-এ পড়ি জামালপুরে, ওস্তাদ ফজলুল হক উনি প্রথম আমাকে শেখায় জাগোনারী জাগবন্নী শেখা, একজন এসডি সাহেবের ফেয়ারওয়েল, ওখানে আমাকে নিয়ে গেছিল গান করার জন্য, এটা শিখিয়ে। তো এর থেকে আমার হাতে খড়ি। তারপরে আমি তো ময়মনসিংহে ছিলাম, তো ময়মনসিংহে ওস্তাদ বিশ্বদেব ভট্টাচার্য, ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি, এবং ওই সময় একটা
কলেজ কম্পিটিশনে আমি নজরুলসঙ্গীতে ফার্স্ট হই। চমৎকার। এবং পরবর্তীতে আসলে সেটাই কন্টিনিউ করা হয়েছিল ভালো লাগা ভালোবাসা থেকে। এবং গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হবে। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর যেহেতু একদমই শেষের দিকে, আপনার পছন্দের কোনো গানের দু চার লাইন একটু শুনতে চাই, তবে তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিব। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসটিভির পর্দায় চোখ রাখবেন। আপা, কোন গানটা শুনতে পারি? দু লাইন গাবো যে গানটা আমি প্রথম করেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে। এত ভালোবাসা দিয়েছিলে কেন, চলে যাবে যদি এত ভালোবাসা দিয়েছিলে কেন, চলে যাবে যদি। ও শ্রুধারা বয়ে চলে বদনামানা নদী, এত ভালোবাসা দিয়েছিলে কেন, চলে যাবে যদি। সাথী হারা কি যে ব্যথা বোঝা বড়দায়, দিশে হারা মন কাঁদে বারবার তাই। সাথী হারা কি যে ব্যথা বোঝা বড়দায়, দিশে হারা মন খুঁজে বারবার। সাথী হারা ব্যথা তো শুলে সব আশা, এত ভালোবাসা দিয়েছিলে কেন, চলে যাবে যদি।